রাস্তাঘাটে এরকম কিছু ঋষিক রোশনের চাষতো ভাইয়ের লেগা কত কি মানুষের যে সমস্যা হয়, ওই যে বাপের জমিদারি মনে করা হয়েছে রাস্তার মাঝখানে ঘুরতে কি মুফিজ না কি ওরাই ভালো জানে। ওই সামনে যেতে ওই যে ঋতিক রোশনের চাষতো ভাইরা অনেক আগে চলে আসছে, এটাতে কি মজাই পায় নাকি কি ওনারাই জানে। বললে জীবনটা যাইব গা, এই ফিলের কোনো মানে হয় আচ্ছা রাস্তার ব্যাপারটা একটু ক্লিয়ার করি। আসলে রাস্তার একটা ইনসিডেন্ট ঘটতে নিছিল আর কি, ওই সময় আমার ক্যামেরাটা অন ছিল না, তো ওইটা ঘটার পরেই আমি ক্যামেরাটা অন করি। স্কেটিং আমি সবসময় সাপোর্ট করি, এরকম যত ধরনের অ্যাথলেটিক্স গেম আছে তো আমার পার্সোনালি ভালো লাগে। তো তারা করতেছিল, তারা এমনভাবে তাদের মুভমেন্টটা ছিল, তারা একবার লেফট রাইট এরকম করতেছে, আর এত করে পিছনে যেসব গাড়ি ছিল তাদেরও অনেক সমস্যা হচ্ছিল। তো আমি সাইকেল চালাচ্ছি, হঠাৎ করে পিছন থেকে তারা এমনভাবে ওভারটেক করে যেটা আরেকটু হইলে একটা অ্যাক্সিডেন্ট হইতে পারতো। তো এটার জন্য এই ভিডিওটা অন করছি। আর যারা স্কেটিং করে, আমি অনেক এরকম ভিডিও দেখছি ফেসবুকে যেগুলো তারা স্কেটিং করতেছে এরকম, তো আপনাদের উদ্দেশ্যে বলা যে আপনারা একটু সেফটি মেনটেন করে সাবধানতার সাথে এই জিনিসটা করবেন, কারণ আপনি করতেছেন সেটা ঠিক আছে, কিন্তু আপনার দ্বারা যাতে অন্য 10টা মানুষের ক্ষতি না হয়, কারণ আপনার একটা ভুলের কারণে অন্য মানুষের ক্ষতিও হইতে পারে বা আজকে আমাদেরও হইতে পারতো। তো এটার জন্যই আসলে আজকের ভিডিওটা করা। আর স্কেটার ভাইদের প্রতি আমার অলওয়েজ রেসপেক্ট, তারা যেটা করতেছে এটা কোনো ক্রাইম না, ইটস এ গেম, তো আমি সবসময় সাপোর্ট করি আর ইন ফিউচার করবো ইনশাআল্লাহ। তো আপনাদের জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।